সালামু আলাইকুম, আমাদের বেসিক স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আর আজকের বিষয় নবম শ্রেণীর গণিত সমস্যাগুলি। যদিও তোমরা সমস্যাগুলিটা দেখছ, তোমরা আগে নিজেরা চেষ্টা করবা, যদি না পারো তারপর আমরা এটা দেখবা। তাহলে চলো যাই, দেখি সমস্যা সমাধান করি। প্রথমে প্রশ্ন কি, এ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান, বি ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স প্লাস ওয়ান এবং সি ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস দশ এক্স প্লাস সিক্স। নিচের প্রশ্নগুলো সমাধান করো। সমস্যা এক, এ ইকুয়াল টু জিরো হলে এক্স এর মান নির্ণয় করো। সমস্যা দুই, সি রাশিকে দুইটি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করো। সমস্যা তিন, সূত্রের সাহায্যে এ স্কোয়ার নির্ণয় করো। সমস্যা চার, যদি বি ইকুয়াল টু জিরো হয় তবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এবং এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এর মান পরস্পর সমান হবে কি, গাণিতিকভাবে উপস্থাপন করো। এখন সমস্যা এক, সমস্যা এক যদি আমি এখানে লিখছি, সমস্যা এক সমাধান, এ ইকুয়াল টু জিরো দেওয়া আছে, এ ইকুয়াল টু জিরো, সুতরাং এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ইকুয়াল টু জিরো, সুতরাং লিখব কি, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান এটি ইকুয়াল টু জিরো, বা এক্স স্কোয়ার এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র দেখো, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কত, জিরো। তোমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র তোমরা জানো, এটা যদি সূত্রে ফেলো তাহলে এটা আসবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এটা কত আসবে, ওয়াই পাশে যদি বর্গমূল করি তাহলে কত আসবে, এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। বর্গমূল যদি করি, বর্গমূল বলতে এখানে আমি রুট দিলাম, তাহলে এ পাশে রুট দেবো, এই রুট আর স্কোয়ার এটা সব সময় উঠে যাবে, রুট আর স্কোয়ার, যেমন এখানে যদি আমি স্কোয়ার দিই তাহলে এখানে উঠে যাবে, তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু ওয়ান। তাহলে এক নম্বর সমস্যার সমাধান কত, এক্স ইকুয়াল টু ওয়ান, আমার বলছে এক্স এর মান কত, সুতরাং এক্স এর মান, এক্স এর মান ওয়ান, এটা অ্যান্সার। দুই নম্বর, খ নম্বর, সি রাশিকে দুটি বর্গের অন্তর্গত প্রকাশ করো। সমস্যা দুই সমাধান, তোমরা সবসময় সমাধান রেখে অঙ্ক করবা, যেহেতু বইতে সমাধান দেওয়া আছে প্রতিক্ষেত্রের সমাধান লেখা অঙ্ক করবা। সি রাশিকে দুটি বর্গের অন্তর্গত প্রকাশ করো। সি রাশি কোনটা, সি ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস দশ এক্স প্লাস ষোলো দেওয়া আছে, সি ইকুয়াল টু কত দেওয়া আছে, সি ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস দশ এক্স প্লাস ষোলো। তুমি যদি এ প্লাস হোল স্কোয়ার সূত্র ফেলো তাহলে এখানে এ স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ফাইভ, পাঁচ দুগুণে দশ প্লাস পাঁচ পাঁচা পঁচিশ, যেহেতু এখানে পঁচিশ তাহলে আমি ষোলো বানাবো, তাহলে আমাকে কত বাদ দিতে হবে, এখানে নাইন বাদ দিতে হবে, পঁচিশ থেকে নয় বাদ দিলে এবার ষোলো, তাহলে এখান থেকে এই পর্যন্ত একটা সূত্র হয়েছে, সূত্রটা কি, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, আর নাইনকে যদি আমি করি স্কোয়ার করি তাহলে কত হবে, এত দেখো দুইটি বর্গের অন্তরূপে বর্গ হিসেবে অন্তর হয়েছে, সুতরাং সি এর বর্গ কত হবে, সুতরাং অ্যান্সার হবে কত, অ্যান্সার হবে এক্স এক্স প্লাস ফাইভ হোল স্কোয়ার মাইনাস থ্রি রুট স্কোয়ার। তাহলে দুইটি বর্গের অন্তর্গত প্রকাশ করলে পরে অ্যান্সারটা হবে এত। এরপর সমস্যা তিন, সূত্রের সাহায্যে এ স্কোয়ার নির্ণয় করো। সূত্রের সমস্যা তিন, সূত্রের সাহায্যে এ স্কোয়ার নির্ণয় করো, দেওয়া আছে কত সমান সমান, দেওয়া আছে এ সমান সমান কত, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান। এখন যেহেতু এক্স স্কোয়ার তাহলে এখানে আমার যদি স্কোয়ার দেই তাহলে আমাকে এ পাশেও স্কোয়ার দিতে হবে, যেহেতু আমার এই স্কোয়ার নির্ণয় করতে বলছে, নিশ্চয়ই এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, আমার এখানে তিনটা সংখ্যা আছে, তিনটা সংখ্যা আছে, আমি যে কোনো দুইটা সংখ্যাকে এ ধরব, এই সম্পূর্ণ এ এইটা বি, তুমি এক্স স্কোয়ার প্লাস ওয়ান নিতে পারো, যে কোনো দুইটা নিতে পারি হবে, তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এটাকে আমি এ ধরলাম, এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ, এ বলতে হলো এ অংশটা, ইন্টু বি বলতে ওয়ান প্লাস বি স্কোয়ার, তা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা কত আসবে, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র যদি করি তাহলে কত আসবে, এ স্কোয়ার এটির উপর স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার,
प्लस एटे गुण कर ले कत आसबे 2x स्क्वायर माइनस 4x प्लस 1 এখন এটাকে যদি আমি ই করি স্কয়ার অর্থাৎ এখানে 4 আসবে মাইনাস এটা গুণ করলে পরে কত আসবে 4x কিউ প্লাস 4x স্কয়ার প্লাস 2x স্কয়ার মাইনাস 4x প্লাস 1 এর সমান কত x এর পাওয়ার 4 মাইনাস 4x কিউ প্লাস 2 আর সাইড 6x স্কয়ার মাইনাস 4x প্লাস 1 এটা आंसर এরপর যদি b = 0 সমস্যা চায় যদি b = 0 হয় তবে x2 + 1x2 এবং x3 + 1x3 এর মান পরস্পর সমান হবে কি ব্যাখ্যা করো কারণ এটা করার জন্য আমার কি প্রয়োজন সমাধান দেওয়া আছে 4 নাম্বার সমাধান চাই b equal to 0 দেওয়া আছে b কত b equal to 0 অর্থাৎ b equal to x square minus root 3x plus 1 বা এখানে b এর মান 0 এই কথাটা বলা হয়েছে b এর মান 0 সমান সমান কত x square minus root 3x plus 1 বা আমি যদি এই অংশটা এই পাশে নিয়ে আসি তাহলে কত আসবে x square plus 1 minus root 3x equal to 0 যদি আমি সম্পূর্ণ অংশটা নিয়ে আসি এখানে x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু রুট 3x আমি যদি x দ্বারা ভাগ করি সম্পূর্ণ অংশটা আমি এই পাশে নিয়ে আসি এখন x দ্বারা যদি ভাগ করি তাহলে কত হবে x স্কয়ার প্লাস 1 বাই x ইকুয়াল টু কত রুট 3 বাই x x স্কয়ার দ্বারা ভাগ করলাম উভয় পক্ষে x স্কয়ার দ্বারা ভাগ করে উভয় পক্ষে x সরি x দ্বারা ভাগ করে x দ্বারা ভাগ করে তাহলে এই x x কাটা থাকবে কত এখানে x স্কয়ার বাই x প্লাস 1 বাই x সমান সমান কত রুট 3 x স্কয়ার x কাটলে পরে কত হবে x প্লাস 1 বাই x এটার সমান সমান কত রুট 3 আমি x প্লাস 1 বাই x এর মান রুট 3 বললাম এখন দেখি সমান হয় কিনা সুতরাং x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এটার সমান সমান কত a প্লাস b হোল স্কয়ার যদি সূত্র করি তাহলে কত হবে মাইনাস 2 ইনটু x ইনটু 1 বাই x ইকুয়াল টু 0 এটুকুর মান পাইছি রুট 3 তাহলে রুট 3 এর উপর স্কয়ার মাইনাস 2 তাহলে রুট আর স্কয়ার সব সময় উঠে যাবে তাহলে কত হবে 3 মাইনাস 2 ইকুয়াল টু 1 আবার x কিউ প্লাস 1 বাই x কিউ এটা সমান সমান কত আসবে এটা সমান সমান x প্লাস 1 বাই x হোল কিউ মাইনাস 3 ইনটু x ইনটু 1 বাই x x প্লাস 1 বাই x এটুকের মান কত এটুকের মান রুট 3 এটা কিউ মাইনাস 3 ইনটু x x কাটা রুট 3 তাহলে এইটা তিনবার যদি গুণ করি রুট থ্রি যদি তিনবার গুণ করি তাহলে কত হবে রুট থ্রি রুট থ্রি রুট থ্রি দুইবার যদি গুণ করি স্কোয়ার হবে স্কোয়ার হলে পরে স্কোয়ার আর রুট উঠে যাবে তাহলে কত থ্রি রুট থ্রি তাহলে এই অংশটা আমি যদি বসাই থ্রি রুট থ্রি মাইনাস থ্রি থ্রি রুট থ্রি এটা এটা কেটে গেলে পরে কত হবে জিরো যেহেতু এটা জিরো এটা অন অতএব সমান নয় অর্থাৎ এখানে এর মান পরস্পর সমান হবে কি সুতরাং এত এর মান এবং এত এর মান পরস্পর সমান হয় সুতরাং x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এর মান এবং x কিউ প্লাস 1 বাই x কিউ এর মান সমান নয় এটা লিখলে পরেই হয়ে যাবে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ।